আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই কুশিকাটার বিজনেসটা শুরু করতে কি কি জিনিস লাগে, মানে আমি কুশিকাটার কাজটা শিখবো বা এটাকে আমি হচ্ছে মানে বিজনেস আকারে নিব বা এটাকে আমি অনলাইনে বিজনেস করি বা পারিবারিক যে কোনোভাবে বিজনেস করি না কেন, এই বিজনেসটা শুরু করতে আমার যে যে জিনিসগুলো একদম না হলে আমার বিজনেসটা শুরু হবে না, আজকে আমি সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে প্রথমে যে সব জিনিস লাগবে এমন কোনো কথা নাই, আপনি এই বিজনেসটা শুরু করার জন্য আপনার প্রথমে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে দুই একটা কাঁটা আর কিছু সুতা হলে আপনি বিজনেসটা প্রপারভাবে শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রথমে আপনি কি কাজ শিখেছেন, মনে করুন আপনি চিকন সুতা দিয়ে কোনো একটা কাজ শিখেছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা হচ্ছে মানে কাঁটা কিনলেন আর যে কোনো একটা গুটি বা দুইটা গুটি সুতা কিনলেন, যেটা খুব সীমিত সংখ্যক টাকা খরচ করলেই মূলত এই বিজনেসটা শুরু করা যায়। আমি আগের অনেকগুলো টিউটোরিয়াল বা টিপসেতে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি বিজনেস শুরু করবেন কিভাবে, কিভাবে হচ্ছে দাম নির্ধারণ করবেন, কিভাবে হচ্ছে কি করলে কি হয়, এগুলো আমি দেখিয়ে দিয়েছি, আমার অন্য অন্য টিউটোরিয়ালগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে যদি আমি এখানে একটা কাঁটা আপনি হচ্ছে 40 বা 50 টাকা হলে একটা কাঁটা পেয়ে যাচ্ছেন বা একটা সুতার গুটি আপনি 40 বা 50 টাকা হলে পেয়ে যাচ্ছেন, আপাতত আপনি মূলত যে কাজটা করলেন যেরকম আপনি একটা নামাজের টুপি বা গা মাজনি যেটাই করেন সেই সূত্রে আপনি যে কোনো একটা ইনভেস্ট করে আপনি এটা হচ্ছে শুরু করে দিয়ে দিলেন। সে তারপরে আপনি পরবর্তীতে হয়তো আরেকটা কাজ শিখলেন। এখন কুশিকাটার ব্যাপারটা হয়েছে কি, আপনি যে কাজটা করবেন প্রত্যেকটা কাজের জন্য এখানে আলাদা আলাদা হচ্ছে এই কাঁটাগুলো লাগে। এখন আপনি যদি অনেক ধরনের কাজ পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এই কাটার একটা সেট আছে, বক্স আছে, এটা আপনি একদম কিনে নেবেন প্রপার। এই কাজটা হচ্ছে কাটাটা যখন কিনে নেবেন সেক্ষেত্রে প্রত্যেকটা সুতা আপনি হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা সুতার জন্য আলাদা আলাদা কাটা লাগে, সেক্ষেত্রে আপনি কাজের ফিনিশিং ভালো হয় আর আপনি কাজগুলো খুব ভালোভাবে প্রপার করতে পারবেন। তাহলে আমাদের যে জিনিসগুলো লাগে তার প্রথমটা হচ্ছে এই কাটা লাগবে আর আপনার এই বিভিন্ন সাইজের আপনার সুতাগুলো লাগবে। আর অবশ্যই আপনি সুতা পরিচিতিটা খুব ভালোভাবে শিখবেন, সুতার পরিচিতি আর কোন সুতার সাথে কি কাঁটা ব্যবহার করা হয় এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এখন তাহলে আমাদের প্রথমে যেটা লাগতেছে সেটা হচ্ছে এই কাঁটা লাগতেছে আর হচ্ছে সুতা লাগতেছে। দ্বিতীয়টা লাগতেছে এই প্রত্যেকটা এক এক টিউটোরিয়ালে এক এক কাজের জন্য অনেক সময় আমাদের ঘর গোনার জন্য আমাদের হচ্ছে একটা কিছু লাগে, মানে আমি ওখানে মানে এত ঘরে এসে আবার থামবো, এই জন্য আমাদের এই ঘরগুলো মার্ক করার জন্য এরকম মার্কার লাগে। এই মার্কারগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই সেপটিকিনগুলো ইউজ করতে পারেন, কারণ এই মার্কারগুলো এখন সব জায়গায় সব দোকানে ওইভাবে পাওয়া যায় না আর কি, সেক্ষেত্রে আপনি এই সেপটিকিনগুলো ইউজ করতে পারেন। আবার সুতা কাটার জন্য এরকম ছোট একটা কাঁচি আপনি ব্যবহার করতে পারেন। আর আপনি অনেক সময় হচ্ছে কুশি কাটার কাজটা বিভিন্ন ডিজাইনের করতে চাচ্ছেন যে আমি একটু অন্যরকম লুকিং এ করব, অন্যভাবে করব, সেক্ষেত্রে আপনি এই টাইপের অনেক ধরনের পুঁথি পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনি হচ্ছে টার্সেলগুলো পাওয়া যায়, এগুলো আপনি কিছু সংখ্যক জিনিস কিনে বাসায় রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আমার আরও যে জিনিসটা একদমই না, যে কুশি কাটার কাজ শেষ করার পরে আমাদের সুতা সেটিং করতে হয়, জয়েন করতে হয়, আবার একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট জয়েন করার জন্য এরকম একটা বড় সাইজের সুই আপনাদের অবশ্যই লাগবে, আরেকটা হচ্ছে এরকম ছোট সাইজের একটা সুইও লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট সাইজের একটা সুই আপনারা বাসায় সবসময় রেখে দিবেন। আর এখন আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা আপনি একটা হচ্ছে মানে ইয়েল হচ্ছে বানাবেন, যেরকম আপনি একটা ব্যাগ তৈরি করবেন বা একটা কুশন কভার তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার হবে কি এই ধরনের চেনগুলো বাসায় রাখতে হবে, কারণ আপনি কুশন কভারের সাথে চেনগুলো লাগাবেন, ব্যাগের সাথে লাগাতে পারবেন। চাবি রিং যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই রিংয়ের এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বাসায় কিছু রাখতে হবে। আরেকটা জিনিস, আপনি যদি নামাজের টুপি, কুশি কাটার গলা বা হচ্ছে টেবিল ম্যাট যেটাই তৈরি করুন না কেন, প্রপার একটা মাপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা ফিতা লাগবে। এটা এগুলো জিনিস অবশ্যই, এগুলো ছাড়া আপনি কখনোই কাজ শুরু করতে পারবেন না। আবার যদি আপনি
আপনি হচ্ছে জামা বা কোনো কিছুতে কোনো ফুল একটু আরেকটু ভিন্ন আঙ্গিকে করতে চান বা ডলার বসাতে চান বা ডলারের কোনো কাজ করতে চান বা হচ্ছে মিররের কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার এরকম ডলার বা মিরর যেটাই হোক এই জিনিসগুলো আপনাকে বাসায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মূলধন তো অবশ্যই লাগবে, সীমিত সংখ্যক টাকা 100, 200, 300 যেটা যে যেমন ভাবে শুরু করতে চান। আর যদি আপনার অ্যামাউন্টের পরিমাণটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি আরো মোটা অঙ্কের কিছু টাকা অ্যাড করে আপনার বিজনেসটাকে আরো প্রপার ভাবে শুরু করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বিজনেস বা কাজের জন্য আপনি যেটা যেভাবে করুন না কেন এগুলোর একটা নির্দিষ্ট সুন্দর হিসাব রাখাটা, হিসাব থাকাটা খুব জরুরি দরকার আমি মনে করি। যেরকম আমি আমার প্রত্যেকটা বিজনেসের শুরু থেকে আমি হিসাব রেখেছি কোথায় কত টাকা খরচ করব, কোথায় কি করব, এজন্য আমি এরকম একটা সুন্দর ডায়েরি কিনে নিয়েছি। তার সাথে আমি পেন্সিল কলম এগুলো আমি রেখে রাখি, এটা আমার প্রত্যেকটা কাজে আমি সুন্দর হিসাব রাখি। আমি কবে কত টাকার সুতা কিনেছি, আমার কখন কোন প্রোডাক্টটা সেল হয়েছে, কিভাবে আমি কি করব, কিভাবে আমি আচ্ছা এগিয়ে যাব বা আমার চ্যানেলটার জন্য আমি আজকে এই টিপস দিব, এই জিনিসটা দিব, সেটাকে আগে আমি সুন্দর করে আমি এখানে এই ডায়েরিতে সুন্দর করে সাজায় আমি উঠায় রাখি। তো প্রত্যেকটা জিনিস একটা পরিকল্পনা লাগে, সবকিছু লাগে। আর যদি আপনি শুধু বিজনেসটাকে যদি আমার মতো কোনো চ্যানেল বা হচ্ছে মানে ইউটিউবে চ্যানেল খুলতে চান বা একটা পেজ করতে চান বা এভাবে কোনো মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটা স্ট্যান্ড কিনতে হবে আপনাকে, আর একটা মাউথ স্পিকার তো লাগবেই। এই আমি যেহেতু স্ট্যান্ড আর মাউথ স্পিকার দিয়ে ভিডিওটা করতেছি সেক্ষেত্রে এটা আমি আপনাদের ভিডিওর আর একটু পরে দেখিয়ে দিব। এখন এখানে হচ্ছে আমি মানে এই মোটামুটি আমি যে কয়টা জিনিস দেখালাম এটা খুব সীমিত সংখ্যক টাকা খরচ করলে এই জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি একটা কাজে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে সেট করবেন, যেরকম একটা পুতুলের চুল সেট করবেন বা কোনো একটা কিছু সেট করবেন, সেক্ষেত্রে আপনি একটা গ্লুগাম কিনে নিতে পারেন। গ্লুগামের দাম খুব একটা বেশি না। আরেকটা হচ্ছে আপনি একটা এটা হচ্ছে আপনার বিজনেসটা যখন ধীরে ধীরে আপনার হচ্ছে প্রসার মানে প্রসারিত হয়ে যাবে, আপনি আরো ভালোভাবে সবকিছু হচ্ছে মানে রেডি করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে এই জিনিসগুলো আপনি হচ্ছে কিনে নিতে পারেন, কিনে নেবেন, গ্লুগাম কিনবেন। তার সাথে একটা হচ্ছে মারতুল কি মানে কি বলে প্লাস কিনতে হবে। প্লাস হবে কি তখন এই যে এই জিনিসগুলো যখন আপনি সুন্দর সেট করবেন বা ব্যাগের সাথে কোনো কিছু সেট করবেন, প্লাস দিয়ে এটা খুব সহজে খুব ভালোভাবে সেট করে নেওয়া যায়। এখন আশা করছি ভিডিওটি মানে আপনারা বুঝতে পেরেছেন যে আর এই আমি যতটুকু জিনিস দেখালাম এই কটা জিনিস কেনার জন্য খুব একটা টাকার প্রয়োজন হয় না। সুতাটা এই কটা জিনিসের জন্য খুব অল্প টাকা হলে হয়। আর সুতাটা হচ্ছে আপনি যে কাজটা করবেন, যেরকম আপনি টুপির কাজ করবেন না গলার কাজ করবেন না কিসের কাজ করবেন, এর উপরে বেসিস করে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 500 বা 600 টাকার বা 400 বা 300 যার যেমন সামর্থ্য এরকম সামর্থ্য অনুসারে কিছু সুতা আপনি কিনে নিয়ে এই কাজগুলো খুব ভালোভাবে শুরু করতে পারেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার স্ট্যান্ড আর মাউথ স্পিকারটা আমি আপনাদের দেখিয়ে দিব। আমি এই মাউথ স্পিকারটা কিনে নিয়েছি, এটা আমার থেকে 250 টাকার মতো নিয়েছে। আপনারা আরো ভালো মাউথ স্পিকার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম। আর এখানে আমি এই ভিডিও তৈরি করার জন্য এরকম একটা স্ট্যান্ড কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই স্ট্যান্ডটা আমার কাছ থেকে 600 টাকা নিয়েছে। আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে ভিডিওর কথা বললে এরকম একটা স্ট্যান্ড দেখিয়ে দিবে। আমার আইডিয়া অনুসারে আমার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি স্ট্যান্ড আর স্পিকারটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি মানে যদি আমার এই প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা কিছু আমি আপনাদের জন্য খুব কষ্ট করে তৈরি করি আমার নিজস্ব যে অভিজ্ঞতা এটার উপরে আলোকে, এখন আমার এসব যদি আপনাদের কোনো সামান্যতম কোনো উপকারে লেগে থাকে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই পরিশ্রমের দাম স্বরূপ আমি আপনাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট অবশ্যই আশা করতেছি। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোন ভিডিও বা টিউটোরিয়ালের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেকটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।